वेलकम बैक टू द चैनल। कैसे हैं आप लोग? आज हम जो वीडियो पे रिएक्शन देने जा रहे हैं वो है जगन्नाथ रथ यात्रा। जी बिल्कुल, जगन्नाथ रथ यात्रा जो है वो इस वक्त पूरी दुनिया में निकाली जा रही है, जिसमें भारत में सबसे बड़ी रथ यात्रा जो है वो निकाली जाती है जगन्नाथ जी की। और ये रथ यात्रा जो होती है इसमें मतलब कि मिलियंस की तादाद में लोग जो हैं वो मौजूद होते हैं, और कीर्तन होता है, भजन होता है और बहुत कुछ होता है। तो जल्दी से चलते हैं और देखते हैं कि कैसे सेलिब्रेट किया गया है रथ यात्रा को। तो जल्दी से चलते हैं, लेटेस्ट वीडियो है 2023 की तो मज़ा आने वाला है। तो जल्दी से, चैनल पर न्यू हो तो सब्सक्राइब कर लो, बेल आइकन को भी ऑल नोटिफिकेशन पर प्रेस कीजिएगा ताकि सारे वीडियोज़ आपको मिलते रहे। तो वीडियो को स्टार्ट करते हैं, हियर वी गो। जय जगन्नाथ देवर जय, जय बलभद्रे जय, जय सुभद्रा देवी जय। এখন আমরা আছি এই পুরীর জগন্নাথ দেবের পবিত্র মন্দিরে প্রাঙ্গণে, যেখান থেকে রথযাত্রা চালু হবে। রথে কিন্তু পূজো অর্চনা হচ্ছে, যেই বিধিগুলি আছে সেই বিধিগুলি পালন হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন রথ, আর চারিদিকে স্যানিটাইজারে পুরো ভিজিয়ে দিচ্ছে। যতটুকু ঘামবেন শরীর থেকে যতটা জল বেরোবে কিন্তু স্যানিটাইজারে পুরো ভিজিয়ে দেবে, যা তা অবস্থা। এটা স্যানিটাইজার না চরণামৃত বোঝা যাচ্ছে না, চারিদিক থেকে ছড়াচ্ছে। আমরা রথের কাছে যাচ্ছি ধীরে ধীরে। মাঠে বিষ যেমন ছড়ায় ঠিক সেইভাবে বিষ স্প্রে করার মতো স্যানিটাইজার স্প্রে করছে। অনেকে এখানে পুজো অর্চনা শুরু করেছে। তো গুড মর্নিং সকাল সকাল স্বর্গদ্বার থেকে। এখান থেকে আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরে উদ্দেশ্যে, যেখান থেকে রথযাত্রা শুরু হবে। কিন্তু বিষয়টা হলো যে এখানে অটোতে অনেক টাকা যাচ্ছে, মানে 200-250 যা খুশি চাইছে। আমরা ভাবলাম যে এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা আছে সোজা গেলেই মন্দির, 1.5 কিলোমিটার 1.4 কিলোমিটার। তো ওই রাস্তাটাই বন্ধ করে রেখে দিচ্ছে, নো এন্ট্রি, মানে মানুষকেও যেতে দিচ্ছে না। তার মানে যেতে হবে অগত্যা অটোতে বা টোটোতে। চলুন দেখে নিই, যাই আগে, তারপরে ওখানে গিয়ে বাকি কি হচ্ছে। আমি যেহেতু শুনলাম সেটা হলো রথের দড়ি টানা হয়, মানে রথ টেনে নিয়ে যাওয়া হয় দুটোর সময় রথ টানা হবে, এবং সেই রথ গুন্ডিজা মন্দিরে পৌঁছাবে বিকেল 6টার দিকে, ঠিক আছে? তো আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, 7টার মধ্যেই মন্দিরে যাব, গিয়ে দেখবো যে কতদূর কি প্রস্তুতি চলছে, তারপরে বিষয়টা দেখব, ঠিক আছে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটাতে, আমি অনেক কিছুই বর্ণনা করব। তো বেসিক্যালি অটো বা টোটোতে অনেক টাকা করে নিচ্ছিল, আমরা এখন নিয়েছি যে রিক্সা আছে সেই রিক্সাতে, টাকা চালাচ্ছে রিক্সা। তো রিক্সাতে অ্যাকচুয়ালি সময়টা একটু বেশি লাগবে, তবুও কোনো কিছু করার নেই, সেই একই জায়গাতে দাঁড়াবে যেখান থেকে 500 মিটার রাস্তা হেঁটে যেতেই হবে, কারণ তার আগে সব জায়গাতে ব্যারিকেড দেওয়া আছে, কিছু করার নেই, ঠিক আছে? আর এই যে সেই OTDC-র বুকিং কাউন্টার, যেখান থেকে আপনারা বুকিং করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন, মানে নন্দনকানন, চিল্কা, এই সমস্ত জায়গা। তো আমরা যাই আগে মন্দিরের কাছে, যাই দেখি কতটা কী করতে পারি, কতবার যাতায়াত করতে পারবো জানি না, সারাদিন থাকবো কি না সেটাও জানি না। আগে যাই, যাওয়ার পরে বিষয়টা বস্তুটা বোঝা যাবে, ঠিক আছে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন জায়গায় ফার্স্ট এড যে কাউন্টার, সে ফার্স্ট এড কাউন্টার খোলা হয়েছে, যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় মানুষের সেটা থেকে ঠিক করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এড কাউন্টারগুলি। তো রিক্সা বা অটো আমাদের নামিয়ে দিল এই রামকৃষ্ণ মিশনের পাশে। এখান থেকে মোটামুটি 700-800 মিটার হেঁটে যেতে হবে, হেঁটে গেলেই মন্দির পড়বে বা যেখান থেকে রথ শুরু হবে সেটা পড়বে। তো চলুন দেখাবো সম্পূর্ণটা, সঙ্গে থাকুন। উড়িষ্যা পোস্ট অফিস সার্কেল থেকে জল বিতরণ করা হচ্ছে, 500 করে জল ফ্রিতে। কাতারে কাতারে মানুষ কিন্তু পদযাত্রায় লেগে পড়েছে জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখার জন্য। উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এখানে ফ্রিতে খাওয়ার ব্যবস্থা করেছে, এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। Thank you.
তো চলে এসেছি সেই রাস্তায় যেই রাস্তায় টানা হবে রথ। কিন্তু এ কি ভিড় ভাই, ভিড় দেখো ভিড়। স্যানিটাইজার কিন্তু এবারেও স্প্রে করা হচ্ছে সেই প্রচুর পরিমাণে, মানে ভিজিয়ে দেবে পুরো। স্যানিটাইজার প্রচুর পরিমাণে স্প্রে করা হচ্ছে। আর এটা হচ্ছে সেই ভিআইপি দের যাদের কাছে পাস আছে তারা ওই মাঝখান দিয়ে যাবে, আর যাদের কাছে পাস নেই মানে আমাদের কাছে, আমরা এই মেইন জায়গাতে যাব মানে যেখান দিয়ে সবাই যাচ্ছে। চলুন এটা স্যানিটাইজার না চরণা মিত্র, বোঝা যাচ্ছে না চারিদিক থেকে ছড়াচ্ছে। আমরা রথের কাছে যাচ্ছি ধীরে ধীরে। মাঠে বিষ যেমন ছড়াই ঠিক সেইভাবে বিষ স্প্রে করার মতো স্যানিটাইজার স্প্রে করছে। এই যে ওপরে জায়গাগুলোতে অনেকেই কিন্তু রিজার্ভ করে বসে আছে, এই যে এই জায়গাগুলিতে। এখানে কালকে রথ ছিল, রথটাকে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরের সামনে। সিকিউরিটি কিন্তু পরিপূর্ণ ব্যবস্থা করা হয়েছে। চারিদিকে কিন্তু হরিনাম কীর্তন হচ্ছে চারিদিকে, আমরা অনেকটাই কাছে চলে এসেছি। কয়েক লক্ষ মানুষের সমাগম। কাজের কাজের মধ্যে এটাই হচ্ছে, স্যানিটাইজার ছড়িয়ে সবাইকে ভিজিয়ে দিচ্ছে। যেখানে দাঁড়িয়ে আছি পুরো ভিজে গেছি, মানে স্যানিটাইজারে পুরো ভিজিয়ে দিয়েছে, যা তা অবস্থা। দেখি এগোতে পারি কিনা। তো এক ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকার পর দুটো জিনিস বুঝতে পারলাম। একটা হচ্ছে এনারা স্যানিটাইজারে আপনাদের পুরোপুরি ভিজিয়ে দেবে, মানে আমি যেরকম ভিজে গেছি পুরো স্যানিটাইজার, এখানে ঘাম নয় কিন্তু, ঘাম আছে কিন্তু স্যানিটাইজারে পুরোপুরি ভিজে গেছি। আর এই যে ওপরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলি আগে টিকিট নিলে 500 টাকাতে হয়ে যেত, এখন 5000 টাকা চাইছে। ওপরে গিয়ে শুধু দেখতে পারবেন রথ, তার জন্য 5000 টাকা চাইছে, 5000, কখনো কখনো 10000ও চাইছে। ঠিক আছে, যেটা খুশি সেটা চাইছে। আপনি যদি চান তাহলে যেতে পারেন, আর তাছাড়া যদি চান তাহলে আগের থেকে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে সুবিধা হবে, নাহলে এই ভিড়ের মধ্যে অসম্ভব ব্যাপার। একটু একটু পর মানে 10 হাত পরপরই 8-10 জন করে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তো যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য। এটা খুবই ভালো বিষয়, পুলিশের এখানে ফুল পরিমাণ মানে সহযোগিতা আছে। এখান থেকে রথের যে দড়ি টানা হবে,
দুপুর নাগাদ টানাবে, মানে দুটো থেকে শুরু হবে এবং চারটে পাঁচটা ছটা, ছটার মধ্যে পৌঁছাবে গুন্ডিজা টেম্পেলে, ঠিক আছে। তো এখন বাজে সকাল আটটা সাড়ে আটটা, এখনই যা রোদ্দুর পড়েছে, যা গরম, মানে এখানে থাকা যাচ্ছে না। আর প্রচণ্ড মানে মানে কয়েক লক্ষ মানুষ এখানে এসছে, ঠিক আছে। তো তো এখানে বেশি সময় আর থাকা যাচ্ছে না, আমরা যাচ্ছি পেছনের দিকে, কারণ বেশিটা ক্লোজ যেতে দিচ্ছে না। ভিআইপি পাস থাকলে যেতে দিত, কিন্তু ভিআইপি পাস নেই, বেশিটা ক্লোজ যেতে দিচ্ছে না। যতটা যেতে পারলাম দেখালাম, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি পুরোটা দেখাবো, পুরো ভিডিওতে সম্পূর্ণটাই থাকবে। আমরা এখন যাচ্ছি এই সাইডে, পেছনের সাইডে, কিন্তু ভিজে যাচ্ছে সম্পূর্ণটা স্যানিটাইজারে। এই যে যে কাদা, এটা কিন্তু মানুষের কাদা নয়, এই স্যানিটাইজারের কাদা। এই যে স্যানিটাইজারে পুরো এই জায়গাটাই কাদা করে ফেলে দিয়েছে। একজন সেন্সলেস হয়ে গেছে। তো এই মাঝখানে যে রাস্তাটা, মাঝখানে যে রাস্তাটা করা হয়েছে এখান দিয়ে ইমার্জেন্সির জন্য, মাঝখানে রাস্তাটা করা হয়েছে, এবং যারা ভিআইপি আছে তারাও কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে, মানে যাদের কাছে পাস আছে তারাও কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। একদম ডান পাশেটা জগন্নাথের রথ, মাঝখানে সুভদ্রার রথ, আর এই সাইডে বলভদ্র বা বলরামের রথ, আর এই যে জগন্নাথ মন্দির। এখানে ভলেন্টিয়ার্সরা জলের ব্যবস্থা করেছে সকলের জন্য, সকলে জল খেতে পারবেন। এই যে আমরা এই গলিটা দিয়ে এসেছিলাম, এই সামনে এম বাজার, এম বাজারের ঠিক সামনে গলি, এই গলিতে বেরোতে হবে। বেরোনোর গলি জেনে রাখা দরকার, না হলে চাপ হয়ে যাবে। তখন যাবো আমরা এই স্থানে এবং রথের দড়িটা। आप पांव रखने की भी जगह नहीं है, और लास्ट में तो उनसे वो कैमरा भी सही से होल्ड नहीं किया जा रहा था। और जो ना हरे, इसमें मुझे सबसे अच्छी चीज पता है क्या लगती है, वो ये लगती है जब वो बोलते हैं ना हरे रामा हरे कृष्णा, वो वाला कीर्तन मुझे बहुत पसंद है। मतलब बड़ा मजे का लगता है जब सुनते हैं, और जो उसके साथ जो लोग होते हैं उन्होंने फ्लावर पहना हुआ, मतलब वो बड़ा प्यारा फ्लावर लग रहा था। तो हमारे यहाँ पे नॉर्दर्न साइड पे इस तरह के फ्लावर्स जो है ना, वो लड़के बच्चे सेल कर रहे होते हैं 100 रुपीज में। वेल ओवरऑल काफ़ी अच्छा लगा कि इंडिया में इतना बड़े लेवल पर जो है वो रथ यात्रा सेलिब्रेट की जाती है, लोग इंजॉय भी करते हैं, साथ में अपनी जो डिवोशनल चीज़ें होती हैं उसको भी फॉलो करते हैं। और तो और इतना लोग पैदल भी आते हैं, कुछ लोग रिक्शे में जाते हैं, कुछ लोग जो है वो पैदल जाते हैं, और प्लस लोगों को पानी पिलाया जा रहा है, स्टॉल्स जगह जगह लगे हुए हैं, और फिर लोग जिस तरह से आ रहे हैं तो उनके ऊपर पानी फेंक रहे हैं, सैनिटाइज भी कर रहे हैं। तो मतलब कि गर्मी इतनी है, वैरी सी बात है, उस लिहाज से बहुत ज़रूरी है, वरना लोग तो बेहोश हो जाएंगे। लेकिन सैनिटाइजर मुझे समझ नहीं आया कि वो क्यों फेंक रहे हैं, जबकि अगर हम देखें तो कोविड तो अब जा चुका है, लेकिन हाँ सैनिटाइजर इसलिए भी कि जर्म्स होते हैं, तो अच्छा है जो है वो
जर्म्स जो है वो मर जाएंगे। और ओवरऑल इस टेम्पल की अगर हम बात करें तो ये टेम्पल ऑलमोस्ट सीस के एच पर ही बना हुआ है, ज्यादा दूर नहीं है। और इस टेम्पल को अगर हम देखें तो काफी खूबसूरत टेम्पल बनाया है। और जगन्नाथ टेम्पल जो है वो बिल्कुल डिफरेंट होता है एज कम्पेयर टू अदर टेम्पल्स। आई डोंट नो कि क्यों इतना डिफरेंट होते हैं, ये तो आप मुझे बताएंगे नीचे कमेंट सेक्शन में, मुझे अच्छा लगेगा तो ज़रूर आप लोगों ने मुझे बताना है। बाकी ओवरऑल कैसा लगा आपको मुझे बताएं। तो लैंग्वेज पता नहीं क्या बोल रहे थे, मुझे इनकी लैंग्वेज ही समझ नहीं आ रही थी। लैंग्वेज आई थिंक शायद मुझे कोलकाता की लैंग्वेज लग रही थी या फिर इनकी लैंग्वेज लग रही थी मुझे उसकी ओडिशा की। तो ये आपने मुझे बताना है ये कहाँ की लैंग्वेज बोल रहे थे, मुझे थोड़ी बहुत समझ आ रही थी, ज़्यादा समझ नहीं आई बट थोड़ी बहुत समझ आ रही थी। कुछ वर्ड्स थे जो मिलते जुलते थे तो वो समझ आ गए थे। तो हाँ VIP का वो बता रही थी कि वो जो रेड और येलो कलर की शर्ट्स पहन के, भगवा कलर की शर्ट्स पहन के खड़े हुए थे ना लड़के, वो शायद VIP एंट्री के लिए थे। लोग जो VIP एंट्री कर रहे थे उनके लिए उन्होंने वो एक रॉ बनाई हुई थी शायद, भी जैसा लग रहा है। तो आप लोग अगर यहाँ कभी गए हो तो मुझे कमेंट में ज़रूर बताना। बाकी वेदर तो नो डाउट बहुत प्यारा हो रहा है, अच्छा मौसम हो रहा है, बादल हो रहे हैं और काफ़ी खूबसूरत व्यू देखने को मिल रहा है। तो कैसा लगा आपको कमेंट में बताएं। मिलते हैं नेक्स्ट वीडियो के साथ, टिल देन टेक।